সাজঘর শিল্পের সমাহার পরিবারে তোমাদের আবার স্বাগত। এই যে দেখো আমাদের পলাশ দা ওর বাচ্চার সঙ্গে কি সুন্দর গল্প করছে। অবশেষে হাজির হয়ে গেছি ধুলোটের শেষ পর্ব নিয়ে, অনেকদিন অপেক্ষায় রেখেছিলাম তোমাদের। এই যে দেখো আমাদের কৃষ্ণময় মানে পলাশ দার ছেলে ওর দাদুর কোলে কি সুন্দর খেলছে, ও মিটমিট করে তাকাচ্ছে ক্যামেরার দিকে। তো মানে কৃষ্ণময় নামটা সত্যি ধুলোটেই হরিনাম সংকীর্তনের সঙ্গে একদম সার্থক মিলে গেছে, তাই না? একদম মনে হচ্ছে যেন হরিভক্ত ছেলে। তো দেখো এইভাবে আমাদের নাম সংকীর্তন মানে ধুলোর পর্ব যেটা সেটা চলতে থাকছে। বিভিন্ন গ্রাম থেকে অনেক তোমার ভক্তবৃন্দ এসেছেন, তারা ধুলোট করছে। এবং এই যে দেখো আমাদের গ্রামের সবাই অনেকে, এই যে একটা ভাইজি দেখো ভিডিও করছে, হাইও করে দিল মাঝে। তো ব্যাপার হচ্ছে এভাবে সব ঘুরছে, এ করছে, যে যার মতো পোজ দিচ্ছে ক্যামেরাতে। তো দেখো ওই দিকটাতে আমাদের আর একটা গ্রামের ওদিকটা আর একটা অংশ আর কি গ্রামে, তো ওদিক থেকে একদল গেছিলো, তারা আবার ফিরে আসছে। আর এদিকটায় যারা ছিল তারা ওদিকটায় যাচ্ছে, মানে এভাবে যাওয়া আসা করে একসঙ্গে আর কি, যে ধুলোতে সমাগম আরও বেড়ে উঠছে। তো দেখতে থাকো তোমরা ধুলোটের বাকি অংশটুকু এবং মুহূর্তগুলোকে উপভোগ করো। আর হ্যাঁ অবশ্যই, এখনো অবধি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেছো চটপট এসে সাবস্ক্রাইব করে দিয়ে যাও, আর সাথে বেল আইকনটা অন করে নোটিফিকেশন অল করে দাও, যাতে সময়ের সাথে সাথে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমরা পেয়ে যাও এই চ্যানেল থেকে। তো ব্লগটা এনজয় করতে থাকো আর তোমাদের মূল্যবান মতামত জানিও কমেন্ট করে। এই যে দেখো সবাই ধুলোটের আমেজে মেতে উঠেছে একদম। তো গ্রাম পরিক্রমা চলছে। এই যে দেখো দশরথ কাকু আমাদের তিলক দিয়ে দিচ্ছেন, মানে আবির দিয়ে তিলক দিয়ে দিচ্ছেন সবাইকে। সঙ্গে সঙ্গে দেখো ধুলোট পর্ব চলছে, নাম সংকীর্তন দল, গ্রামের দলও আছে, বাইরের যারা দল এসেছেন সংকীর্তনে তারাও আছে, সবাই মিলে বেশ ধুলোটটা জমজমাট করে তুলেছে, সাথে আমরাও আছি। তো দেখতে থাকো। দেখো আমাদের ধুলোটের গ্রাম পরিক্রমা কিন্তু চলছে, আর এখন যে জায়গাটায় আছে সেই জায়গাটা আমাদের গ্রামের বাইরের দিকের অংশ বলতে পারো। তো ব্যাপার হচ্ছে সারাদিন ব্যাপী চলছে ধুলোটটা, তো কারোর কিন্তু কোনো ক্লান্তি নেই, সবাই একদম নতুন উদ্যমে ধুলোতে মেতে উঠেছে। পুরোটা দেখতে থাকো, তোমরাও নিশ্চয়ই আনন্দ উপভোগ করছো। আর এই যে দেখো আমাদের বিশুদা, তার চাঁদ পানা বদন নিয়ে ক্যামেরায় হাজির। তারপর দেখতে পাবে দেখো এখন এই যে দাদু, দেখো একজন দাদুরই চেনা পরিচিত কোনো একজন। তো হয় না যে পুরনো অনেক চেনা কাউকে দেখলে যে তাদের সঙ্গে আমরা মেমোরি শেয়ার করি, কথাবার্তা বলি, আলাপ আলোচনা, সেগুলোই আর কি। তো এই যে দেখো ধুলোটা আমাদের চলছে, গ্রাম পরিক্রমা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো এই যে দেখো দাদুকে সেটাই বলছি আর কি। দেখো তারপর আমাদের হরিনাম সংকীর্তনটা যে জায়গাতে গেল, মানে আমাদের একটা দাদু তার বাড়িতেই আর কি, তার বাড়ির ওই দিকটাতে ঠাকুর আছে, কিছু একটা ঠাকুর, যাই হোক আমি নাম জানি না। তো এই দেখো ইনি হচ্ছেন দাদুর খুব চেনা পরিচিত একজন। তো দেখো দাদুর থেকে যেহেতু বয়সে কম তাই দাদুকে প্রণাম করছে, মানে দেখো বয়সে ভারে কিন্তু লাঠি নিয়ে দাঁড়াচ্ছে, তবু তাদের ভক্তি শ্রদ্ধা কোনো অংশে কম নেই কিন্তু। এই যে দেখো তারপর সবাই প্রণাম করছে, আমাদের এটাই রিচুয়ালস, মানে তোমার রিচুয়ালস ঠিক বলবো না, আমাদের একটা প্রথা বলতে পারো, যে হরিনাম সংকীর্তন রাস্তা দিয়ে গেলে সামনে এসে প্রণাম করা বা পাশে থেকেও প্রণাম করে আর কি, এটাই আমাদের একটা শ্রদ্ধা বিনিময়ের একটা প্রথা বলতে পারো। আমি যদিও ঠিকঠাকভাবে বলতে পারছি কি না বা ব্যাপারটাকে উপস্থাপন করতে পারছি কি না জানি না, ভুল ত্রুটি হলে অবশ্যই তোমরা যারা জানো তারা অবশ্যই শুধরে দিও।
তারপর দেখো এখানে কচি কাঁচারাও কিন্তু আমাদেরকে আবিরের তিলক দিয়ে দিচ্ছে, মানে সবার মধ্যে উৎসাহ কিন্তু চোখে পড়ার মতো, কারোর মধ্যে কম নেই। দেখো আমিও একটা ভাইকে দিয়ে দিলাম, মানে তারপর এ দেখো ওই জেঠুর বাড়িটা থেকে যেটাই মন্দির ছিল ওদিকটাই ফিরে সবাই ফিরে যাচ্ছে। তো ওই জেঠুটা বয়স্ক জেঠুটা দেখো, মানে জেঠু বা দাদু যাই বলো সবাইকে আশীর্বাদ করছে, সবার সাথে কথা বলছে। এই যে দেখো একটা জেঠু ওই দাদাটার সঙ্গে কী সুন্দর কথা বলছে না, মানে তাদের কথা বলার ভাবভঙ্গিগুলো দেখো যেন একদম মনে হচ্ছে খুব কাছের কেউ একজন, অনেক দিন পর দেখা হয়েছে, কত কথা জমে আসে না তাদের মধ্যে। মানে এই যে একটা ভ্রাতৃত্ব ঠিক না, মানে একটা আপন আপন যে ভাব সেটা মানে সত্যি আমাদের উৎসব অনুষ্ঠান আমাদেরকে কত কাছে নিয়ে আসে, তাই না? এরপর তোমার গ্রামের একটা অংশ পরিক্রমা হয়ে গেল, তো আরেক অংশের দিকে এবার যাত্রা। তো এই যে দেখো দাদাগুলো আমাকে আবির মাখাতে আসছে, তো আমি চুপচাপ শান্ত ছেলের মতো আবির মেখে নিলামও, তো তোমরা দেখতেই পাবে। তো দেখো মানে যদি না বলি তো জোর করে তো মাখাবেই, তো একটা দিনেরই তো ব্যাপার ভাই, চলো একটু এনজয় করাই যাক। তবে মানে আবির মাখার পর খুব অসুবিধা হয়েছিল, আবিরগুলো একদম সত্যি ইঁটের গুঁড়ির মতো ছিল, তো পরে সত্যি ঘামের সঙ্গে খুব অসুবিধাই হয়েছিল। তো এই যে দেখো পিছনে মানে আবির মাখা বদনটাও আমি একটু দেখালাম। কবে এসছো, কবে এসছো? ও বাপের বাড়ি আসেনি? চলো মোটামুটি গ্রামের বাইরের দিকটা পরিক্রমা শেষ, আবার গ্রামের ভিতরের দিকটাতে প্রবেশ শুরু। এবার মানে তোমরা শুধু নাচগুলো দেখবে, মানে আমরা ফুলট কম মনে হচ্ছে ভাসান করতে এসেছি কোনো ঠাকুরের। তো যেভাবে হয় আর কি আমাদের ভাসানগুলো, মানে পুরো ভাসান নাচের মতো নেচে নেচে ফুলটটাকে এনজয় করেছি। তো এখন থেকে দেখতে পাচ্ছ হয়তো, তো দেখতে থাকো, আর কিছু বলার নেই, মানে শুধু দেখো আর উপভোগ করো ব্যাপারগুলোকে। তোমরা থাকলে তোমরা কী করতে তোমরাও কমেন্ট করে জানো। দাঁড়িয়ে আছে একটা ব্যাটার ব্যাপার, এই জন্য উঠলে একটু ভাতটি থাকলে দিয়েছি। ও তোমরা নাচ দেখেই বুঝতে পারছো যে আমাদের মধ্যে উৎসাহটা কতটা। তো এই যে দেখো একটা আবির মাখা টাক পেরিয়ে গেল, আমি আদৌ জানি না এই টাকটা কার, মানে সরি জারি বটে কিছু মনে করো না, জোকস অ্যাপার্ট। তো সত্যি মানে সেই দিনটা যেভাবে কেটেছিল বারবার চাই সেই দিনটা ফিরে আসুক, আনন্দ উদ্দামতা আবার সবার মধ্যে আসুক। এই যে দেখো পাড়ার দিদিরা সব দাঁড়িয়ে আছে, দিদিরা কাকিমা জেঠিমারা আছে, তো সবাই একটু নিজেদের মতো ক্যামেরাতে হাই হ্যালো করার চেষ্টা করছে। তো ভালো লাগে ব্যাপারগুলো, সবাই যখন নিজেদেরকে একটু মানে চার দেওয়ালের বাইরে থেকে বের করে নিজেদের মতো করে আনন্দ করে, তাই না? তো এই যে আমাদের নীতি দেখো নাচতে ব্যস্ত। নেচে কেমন লাগছে?
বানিয়ে রাখছি তোর লেগে। একবার হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ করে দে। রাধে রাধে। এ দেখো একদম কচি কাঁচা থেকে শুরু করে সবাই আনন্দে মেতে উঠেছে। আর সত্যি এক দুদিন যদি কোনো অনুষ্ঠান হয় সবাই মিলে আনন্দ করলে সেই মজাটাই আলাদা। এসে দেখো আমি ক্ষেত মেরে একটু স্লো মোশন করে নিলাম, তো ব্যাপার হচ্ছে আবির মোটেও বোঝা যাচ্ছে না চুলের, কিন্তু ওই আর কি, সেই মনে হচ্ছে যেন ভর খাটছে কেউ একজন, তো একটু ক্ষেত মারা হলো এর মাঝে। কিছু করছেন একদমই তোমরা পাবে না, তো আমার সবার নাচ দেখে আমার একটু নাচতে ইচ্ছা করছিল তাই ক্যামেরা অফ করে একটু নেচে নিয়েছি। তো আবার দেখো আর আস্তে আস্তে বিকেল ঘুমিয়ে এসেছে, একটু পর সন্ধ্যেও হয়ে যাবে, কেমন তোমরা বুঝতেও পারবে কিছু ভিডিওতে। তো দেখো তোমরা আমাদের সাথে এনজয় করতে থাকো। খুশি বলে এলে তখন পরে যা দেখবি। দিদিগুলো এতটাই আনন্দে মেতে উঠেছে যে তারা গান ছাড়াই নাচতে লেগেছে। ওটাই বলছিলাম যে তোমরা এতটাই আনন্দে মেতে উঠেছো যে গান ছাড়াই নাচছো। মানে ব্লগে যদি কিছু ঢং করতে চাও করতে পারো। এ কই নতুন বৌদিটাকে দেখি গো, ওই গো নতুন বৌদি খানিক ব্লগ বানাচ্ছি দেখো। এই বোনটার আবার চরম ভালোবাসা জেগে উঠেছে, দিদিকে জড়িয়ে ধরে একদম পোষো মেরে দিল। তো ব্যাপার হচ্ছে এইভাবেই আমাদের কাটছিল দিনগুলো কচি কাচাদের সাথে। এই যে দেখো আর একটা বাচ্চা চলে এসছে ফ্রেমে, তো এ হচ্ছে পুলকদার মেয়ে, নাম হচ্ছে পিয়াসা। কি সুন্দর নাম তাই না, একটু আনকমন প্লাস ভালো। এই যে দেখো তোমরা বলছিলাম না যে সন্ধে ঘনিয়ে আসছে, তো দেখতেই পাচ্ছ এটা আমাদের শিব মন্দিরের কাছাকাছি, না না সরি 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 শিব মন্দির না, শিব মন্দিরের ক্লিপিংসগুলো নিতে পারিনি আমি, এতটাই নাচতে ব্যস্ত ছিলাম। তো এটা আমাদের আবার দুর্গা মন্দিরে ফিরে এসেছে, তো দেখতেই পাচ্ছ সকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু কারোর উদ্দামতা একটু কমেনি। কিন্তু তো পাশে কালী মন্দির থেকে সবাই ভিডিও নিচ্ছিল, নাচের যে যার মতো করে আনন্দ করছিল। তো তোমরা ভিডিও দেখেই না হয় একটু আনন্দ করে নাও। এ দেখো আমাদের গৈরিক বাবু আবার কোলে থেকেও তুলোর দেখছে, তো মিটমিট করে বেশ কয়েকবার চাইলো। তারপর দেখো এইদিকে নাচের এত উদ্দামতা, কেউ কারোর দিকে তাকানোর সময় পর্যন্ত নেই। সত্যি বেশ ভালোই কেটেছিল দিনগুলো দিনগুলো এবং বেশ ভালো লেগেছিল, মানে মনে হচ্ছিলো যেন বারবার ফিরে ফিরে আসুক। তো এভাবেই আর কি সময়গুলো পেরিয়ে গেলো, কীভাবে বুঝলাম না। এটা রঞ্জিতা একটু ফ্রেমে হাই হ্যালো করে দিল, তো তারপর দেখো সবাই একদম নাচতে ব্যস্ত, কেউ কারোর দিকে তাকানোর সময় নেই। এই যে দেখো মন্দিরটা আর একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে, মন্দির প্রাঙ্গণ মানে যে জায়গাটায় পুজো হয়েছিল আর কি তোমার ফ্রেমের ঠাকুরগুলো দিয়ে। তো এভাবেই তিনটে দিন কেটে গেল, তারপর সেই অবশেষে সেই বিষাদ ভরা মুহূর্ত চলেই আসছে আর, যেখানে সব শেষ, তো সব কিছুরই একটা শেষ হয়। এই যে দেখো সেই মুহূর্তটা চলেও এলো, মানে প্যান্ডেলের তোমার যারা ছিল তারা তাদের কাজকর্ম শুরু করে দিয়েছে। এই যে এই জায়গাটায় আমাদের রান্না বান্নাগুলো হয়েছিল দেখতেই পাচ্ছ সব। তারপর আবার দেখো ততক্ষণে আবার প্যান্ডেলের মানে পুরো কাঠামোটাই শুধু পড়ে আছে, বাঁশের বাকি সবই খুলে নেওয়া কমপ্লিট আর কি। এই যে দেখো যারা বক্স নিয়ে এসেছিলো ওরাও সব নিজেদের মালপত্র গুছিয়ে নিয়েছে। তো এভাবেই কেটে গেল তিনটে দিন আনন্দে আড্ডায় গল্পে নাম সংকীর্তনের সাথে। তো কেমন লাগলো অবশ্যই জানিও, পুরো তিনটে ব্লগ
তো যারা তোমরা আগের ব্লগগুলো মিস করে গেছো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তো তোমরা চেক করে নিও। হ্যাঁ, আর একটা ভালো, এটা যেহেতু আপলোড করতে দেরি হলো তো আমি ব্যাপারটা জানতাম না, এই যে অষ্টমঙ্গলার মানে আট দিনে যে হরিনাম সংকীর্তন আট দিনে যেটা তোমার পুজোর সামগ্রীগুলো ছিল সেগুলো পুকুরে ভাসিয়ে দিতে হয় মানে বা বিসর্জন যেটাই হোক আর কি করতে হয়, তো সেই ক্লিপিংসগুলোও নিতে পারলাম। তো এই ব্যাপারটা আমার জানা ছিল না। এই যে দেখো জেঠু আছে, ভাই আছে, মাহান্ত জেঠু আছে এখানে, ওরা সবগুলো নিয়ে চললো পুকুর ঘাটে। তো দেখতে থাকো, আমি একটু একটু করে শেয়ার করার চেষ্টা করেছি, কতটা তুলে ধরতে পেরেছি জানি না, তবে যথাসাধ্য চেষ্টা করেছি। এবং ভালো লাগলে কমেন্ট সেকশনে কমেন্ট করো, তোমাদের মতামত জানিও, লাইক শেয়ার করো।